সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গল্প বলবো, যে গল্পটি আপনাদের পরবর্তী যে কোনো সিদ্ধান্ত নিতে আপনাকে খুব ভালো হেল্প করবে। সো গল্পটি এরকম, দুজন রিক্সা চালক, একজনের নাম জামাল আর একজনের নাম কামাল। ওকে, তারা খুব একেবারেই অভাবগ্রস্ত লোক, পরিবারের চাল আনতে ডাল আনতে পারে না, কোনো রকমের রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে তার পরিবার পরিজন সহ দেখা ছেলে মেয়ে চলাফেরা করতেছে, ছেলে মেয়েদের স্কুলে যে ভর্তি করাইতে পারে না, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। সো তারপরও কিন্তু তারা ছিল খুব সৎ, অর্থাৎ অবৈধভাবে অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা নিত না, কোনোভাবেই কিছু করত না, সুযোগ পেলেও হাতছা ফেলে দিত। সো এই জিনিসটা পাশের একজন মানে খুব সম্ভ্রান্ত, খুবই বড় লোক, অর্থাৎ খুব টাকা পয়সা আছে এরকম একজন ব্যক্তি পরিলক্ষিত হলো তার উপরে। সো তাদেরকে একটা জিনিস কাজে লাগানোর জন্য চেষ্টা করলো। এখন তিনি যখন চেষ্টা করতেছেন, দুজন ব্যক্তি এতটাই সৎ এতটাই ভালো, সো কাকে তিনি নির্বাচন করবেন? সো তার জন্য একটা ট্রিক্স অবলম্বন করলেন। সেই ট্রিক্সটা এখন শুনুন। সে অনেক টাকা পয়সা তার, সে সাধারণত কিছুই করার নাই, তার হাতে তিন চারটা আইফোন, যেটা 18-14 Pro Max, যেগুলো একদম হাই কোয়ালিটি, সব কিছু পকেটে সবসময় তার কাছে টাকা থাকে, 1-2 লক্ষ টাকা, কার্ড আছে, মানে অ্যাভেলেবেল টাকা মানে হিসাব নেই, প্রচুর টাকা পয়সা। বাট তার জন্য একজন লোক প্রয়োজন, সেই লোকটা সিলেকশন করবেন। তিনি মনে মনে চিন্তা করলো, এই দুজন রিক্সা ড্রাইভারকে তিনি পরীক্ষা করবেন। কীভাবে করবেন দেখেন। সো তিনি চলে গেল, একদিন বসে আছে, ওই যে একদিন যে কামালের রিক্সায় চলে গেল, প্রথম যে কামালের রিক্সায় যাওয়ার সময় ইচ্ছে করে তার আইফোন 14 Pro Max, যেটা একদম প্রায় 1-1.5 লক্ষ টাকা দাম, ওইটা তার রিক্সায় থেকে চলে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর এই কামাল দৌড়ায় গেল, স্যার 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 আপনার আইফোনটা রেখে গেছেন। সো বললো, এটা কি তুমি জানো এটার প্রাইস কত? না, আমরা গরিব মানুষ, আমরা এটা কীভাবে জানবো? দেন তিনি কি করলেন, ফেরত দিয়ে দিলেন। কিন্তু তিনি তো মুগ্ধ, তখন তাকে জিজ্ঞেস করলো ওই ভদ্রলোক জিজ্ঞেস করলো, তুমি তো রিক্সা চালাও, সো তোমার কি আইফোন চালাতে ইচ্ছে করে না? স্বাদ আছে আহ্লাদ নেই, এরকম একটা কথা আছে না, ইচ্ছা আছে কিন্তু আসলে টাকা নাই, আমি ঠিক মতো খেতে পারি না, আমি আইফোন চালিয়ে কী করবো, আইফোন আমার দ্বারা সম্ভব না। তারপর আর কী করার, তিনি তার পকেট থেকে বের করে টাকা দিয়ে দিলেন, সেই প্রায় 1-1.5 লক্ষ টাকা দিয়ে দিলেন। তিনি তো অবাক, রিক্সার চালক তো অবাক, যে আসলেই আমাকে এত টাকা দেওয়া হচ্ছে? হ্যাঁ, তোমাকে দেওয়া হচ্ছে, তোমার ইচ্ছা মতো তুমি মার্কেটে যাও, একটা আইফোন কিনে নিয়ে আসো। সে মনে মনে চিন্তা করে, আমাকে এত টাকা দিল, তারপর সে টাকাটাগুলো নিয়ে চলে গেল, সে টাকা নিয়ে গেল চলে গেল। তারপর আরেকদিন তিনি জামালের রিক্সায় যাচ্ছেন, জামালের রিক্সা যাওয়ার পর তারপরও সে ইচ্ছে করে আরেকটা মোবাইল তার ওই ফোনটাই রেখে দিল। জামালও সেই আগের মতো, ওই কামালের মতো তাকে আটকায় ধরল, সে স্যার স্যার আপনার আইফোন দিয়ে দিল। তাকেও জিজ্ঞেস করা হলো, তুমি কি আইফোন চালাই ইচ্ছে করে না? সে বললো, অবশ্যই করে স্যার, কিন্তু আমার তো স্বাদ নাই, সাধ্য নাই, কী করবো, আমি কীভাবে চালাবো? তখন ওই ভদ্রলোক আবারও তার পকেট থেকে 1-1.5 লক্ষ টাকা বের করে একটা বান্ডেল দিয়ে দিল। সে তো অবাক, একদম পড়ে যায় অবস্থা, এত টাকা একসাথে দেখলো সে। রিক্সা ড্রাইভার বলতেছে, স্যার স্যার এটা কীভাবে সম্ভব, আমি টাকাগুলো আসল না নকল, এই সেই অনেক কিছু বলতেছে। বলতেছে, না তোমাকেই দেওয়া হলো, তুমি এটা দিয়ে একটা তুমি আইফোন তোমার ইচ্ছা পূরণ করো। সে টাকা পেয়ে খুশি, যে খুশি হয়ে গেছে যেহেতু নিয়ে চলে গেছে। ওই দুজন আবার বন্ধু ছিল, তারা দুজন একসাথে আবার একসাথে বসলো। একদিন বলতেছে, চা খাইতে খাইতে বলতেছে, জানিস কী হয়েছে? বলে, এরকম একজন স্যার আমাকে তো এত টাকা দিয়ে দিল। সে বলতেছে, আমাকে হতে দিল আইফোন কেনার জন্য? তাহলে চল তুই বন্ধু যাই। মার্কেটে চলে গেলো দুইজন, দুজনেই মার্কেটে চলে গেলো। তাদের বাসায় দেখেন চাউল কেনা নাই, টাকা পাইছে পকেটে টাকা আছে, আইফোন কেনার জন্য দিছে, চাউল কেনার জন্য নাই, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে পারে না, বিভিন্ন সমস্যা, ঘরে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন, মানে টাকা না থাকলে যেটা হয় আর কি, নর্মালি তার দুজনের পরিবারে টানা পেরন। তারপরে তারা দুইটা আইফোন কেনার জন্য চলে গেলো সুনামদন্য একটা মার্কেটে চলে গেল। মার্কেটে যাওয়ার পর দুজনেই, প্রথমেই কামাল বের করলো আইফোন,
14 প্রো ম্যাক্স, যাই বলতেছে দোকানদারকে ভাই আপনাদের কাছে আইফোনের সর্বোচ্চ ভালো মডেলের যে ভালো দামের ওই ফোনটা দেন। দিয়ে দিল, বের করলো। এখন জামাল বলতেছে একটু সাইডে চল, কথা আছে। আইফোনটা আবার দোকানদারকে দিয়ে দুইজন সামনে চলে গেল। তখন জামাল বলতেছে, কামাল আমরা আমাদের যে অবস্থা, আমার শারীরিক যে অবস্থা, আমাদের কোনো লেবাস নেই, আমি এখন আমার ঘরে চাল নেই, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারতেছি না, এই বিভিন্ন প্রবলেম, বাট আমরা কেন আইফোন 14 প্রো ম্যাক্স কিনবো? আমরা বাটন ফোন কিনি, সমস্যা কি? আর বাকি বাকি টাকা দিয়ে প্রয়োজন আরও 4টা রিক্সা কিনি। নিয়ে বললেন, জামাল তো গরম। বললেন, হ্যাঁ বেটা, বেটা আমাকে টাকা দিছে, আমি টাকা দিয়ে এই কিনবো ওই কিনবো, আমি আইফোন কিনবোই কিনবো। তারপর চল তাড়াতাড়ি তাকে জোর করে নিয়ে আবার দোকানে চলে গেল। দোকানে গিয়ে এসে বলতেছে, এখন তার কাছ থেকে ছুটতে পারতেছে না জামাল। জামাল তারপর আস্তে আস্তে বলতেছে, আমি ওই দোকান থেকে আসি বলে আস্তে করে চলে আসলো তার কাছ থেকে। আর ওইদিকে কামাল 140,000 টাকা দিয়ে একটি আইফোন 14 প্রো ম্যাক্স কিনে নিল। ওকে, সে একটা আইফোনের মালিক, সেটাকে উনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে দেখতেছে, সে আশ্চর্য, সে একটা আইফোনের মালিক হয়েছে। তো একজন নর্মালি একজন রিক্সা চালায় যিনি, উনি তো একেবারেই সামান্য উপার্জন করেন, তার মধ্যে যদি একটা আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে পারে, সে তো মানে একেবারেই আত্মহারা। ওকে, সো তিনি চলে গেলেন। কিন্তু ওইদিকে জামাল কী করলো, চিন্তা করলো মনে মনে, আমার ঘরে চাল নেই, আমার ঘরে খাবার নেই, আমার ঘরে কিছুই নেই, আমার ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে পারতেছে না, বিভিন্ন সমস্যা, আমি 1.5 লক্ষ টাকা পাইছি, এই টাকা দিয়ে আমি 4টা রিক্সা কিনবো, বাকি টাকা যদি যেগুলো থাকবে এগুলো দিয়ে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাবো, ঘরে চাল নেব, বাকি কাজগুলো আমার সমাধান করব, যা যা সমস্যা আছে। সো তিনি কী করবেন, একটি বাটন ফোন কিনে নিলেন, একেবারে বাটন ফোন, যেটার দাম ছিল মাত্র 1,500 টাকা। ওইদিকে দেখেন, দুজনেই একেবারেই সেম অবস্থায় ছিল, দুজনেই টাকা পেলো, একজন আইফোন 14 কিনলো আর একজন এটা কিনলো। সো আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি কি বলতে চাইছি। দেখেন, জীবনে সুযোগ সুবিধা সবারই আসতে পারে, যে কোনো কারণে একটা সুবিধা আসবে, সেই সুবিধাটা কাজে লাগানোর চেষ্টা করবেন। তো আপনারা এই গল্পটি শুনে কে কি মনে করলেন কমেন্টে জানিয়ে দিবেন। আসলে কে কাজটা, জামাল কাজটা ঠিক করলো নাকি কামালের কাজটা ঠিক করলো? সো আপনারা, আপনি যদি আপনার, আপনি বা আপনার বন্ধু যদি এরকম একটা সিচুয়েশনে থাকতেন, আপনি যদি যে কোনো এক জায়গায় নিয়ে যেতেন, তাহলে আপনি কী করতেন? আশা করি কমেন্টে জানিয়ে দেবেন। সো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।